अभी वर्मा लाइक शेयर सब्सक्राइब तुमसे हो धीरे दीवाना कहता है पल पल तुमसे हो के दिल है दीवाना जाना नहीं दूर नहीं जा What's up guys, this is Obi Varman, এটা আমার টাউন অনলাইনের একটা আইডি অ্যান্ড এটা হচ্ছে আমার ক্ল্যান লেভেল 10 ওকে সো রিসেন্টলি কিছুক্ষণ আগে আর কি একটা আপডেট আসে খুব পারফেক্ট একটা আপডেট আসে সেই আপডেট সম্বন্ধে আমি কথাবার্তা বলবো তো চলেন দেখে নিই ফার্স্টে আমরা নিউজে চলে যাবো নিউজ থেকে হোপফুলি নিউজই আছে এখানে প্রায় 2 hours আগে আসে জুন আপডেট ব্যালেন্স চেঞ্জ কিছু চেঞ্জ আসছে ব্যালেন্স করতে যাচ্ছে সুপার সেল কী ধরনের ব্যালেন্স চেঞ্জ করতে যাচ্ছে অবভিয়াসলি যেহেতু টার্নল 12 আসছে বা টার্নল 12 আসবে সামনে সো ব্যালেন্স আপডেট একটা দরকার তো ব্যালেন্স নিউজ এখানে কিছু কথাবার্তা বলতে যাচ্ছে যে ইন অ্যাডিশন টু দ্য নিউ কন্টেন্ট ফর আপকামিং টার্নল 12 আপডেট উই হ্যাভ এ টন অফ নিউ ব্যালেন্স চেঞ্জ কিছু চেঞ্জ করবে তো কী কী ধরনের চেঞ্জ থাকবে সরাসরি ওই বিষয়ে চলে যাই ওয়ার্লিং ওকে ওয়ার্লিংয়ের যে ব্যাপারটা আছে সেটা এসে বলবে দ্য প্রাইস অফ ওয়ার্লিং হ্যাজ বিন রিডিউস ফ্রম 200 জেমস টু 100 ওয়াও এটা অনেক ভালো একটা ডিসিশন অনেকে আর কি জেমসের মাধ্যমে ওয়ার্লিং কিনে ওয়ার্লিং দিয়ে আর কি ওয়াল আপডেট দেয় সো সেক্ষেত্রে অনেক কাজে দিবে দুই নম্বর হচ্ছে দ্য নাম্বার অফ রিং রিকোয়ার্ড ফর ইচ ওয়াল আপগ্রেড হ্যাজ বিন রিডিউস অর্থাৎ কিছু পরিমাণে মানে আপনি একটা রিং দিয়ে হোপফুলি দুইটা তিনটা করতে পারবেন এখানে কিছু হিসাব টিসাব লেগে দিছে দেন ট্রেডার আসছে ট্রেডার তো বাণিজ্য করতেই আসবে অবভিয়াসলি দ্য ট্রেডার উইল অফার অ্যান ইনক্রিজড নাম্বার অফ ওয়াল রিং অর্থাৎ কি কিছু পরিমাণে বাড়ানো মানে সে যে ধরনের রিং অফার দিবে সেই রিংগুলো দিয়ে আর একটু বেশি পরিমাণে দেয়াল আপগ্রেড করা যাবে এটাই বলতে চাচ্ছে রিসোর্স স্টোরেজ ওকে যেহেতু টাউন হল 12 আসবে তো স্টোরেজের যে ব্যাপারটা আছে সেটা অবভিয়াসলি আপডেট করতেই হবে তো দেখি ম্যাক্স কী লিখছে ম্যাক্সিমাম এলিক্সার অ্যান্ড গোল্ড স্টোরেজ অ্যাট টাউন হল 12 ইজ ইনক্রিজ টু ওকে 12 মিলিয়ন বুঝতেই পারতেছেন 12 মিলিয়ন পার রিসোর্স টাইপ মানে পার স্টোরেজ আপনার 12 মিলিয়ন হয়ে যাবে আর ম্যাক্সিমাম ডার্ক এলিক্সার টার্নাল 12 ইজ ইনক্রিজ টু ওকে এটা হচ্ছে 24 0K ওকে ফাইন ওয়ালসের একটা ব্যাপার আছে তো প্রত্যেক ক্ষেত্রে টাউনাল নতুন টাউনাল আসবে তো ওয়াল থাকবে না নতুন কিছু থাকতে তো হবে হয়তো বা যেটাই আছে ওইটাই হয়তো বেশি করে দেবে দেখা যায় কী হয় উই আন্ডারস্ট্যান্ড আপগ্রেডিং ইউর ওয়াল ইজ এ টাইম কনজিউমিং aspect of Clash of Clans as a result we are rebalancing how much wall cost for town hall 12 5 to 10 okay basically bolte jacche je as a result we are rebalancing kichu rebalancing korbe orthat ektar mon hoy wall er dam koma dite pare how much wall cost for town hall level 5 to 10 অর্থাৎ 5 to 10 এর মধ্যে কিছু ওয়ালের যে ব্যাপার আছে ওয়ালগুলোর কস্ট হয়তো একটু কমাই দিবে যাই হোক কী করবে যা করবে যাই হোক ওরা তো করবেই অ্যান্ড ট্রেজারি বলতে কী বুঝাচ্ছে আচ্ছা হ্যাঁ সিসির ভিতরে যে ট্রেজারিটা আছে ট্রেজারিটা কী করবে ইনক্রিজ করবে বাড়াই দিবে সোজা কথা স্টার বোনাস ওকে ফাইন স্টার বোনাসের ক্ষেত্রে হোপফুলি বাড়ানোর একটা সম্ভাবনা আছে ওকে হ্যাঁ স্টার বোনাস বানাবে দ্য অ্যামাউন্ট অফ রিসোর্সেস ওকে রিসোর্স অ্যাওয়ার্ডেড পার লিগ লেভেল হ্যাজ বিন স্ট্রাক্টলি ইনক্রিজ ওকে বেড়ে গেছে স্টার বোনাসও বেড়ে গেছে এবং রিওয়ার্ডও বেড়ে যাবে এবং ওয়ার্লুটের ক্ষেত্রে যেটা আছে সেটা দেখা দিই দ্য অ্যামাউন্ট অফ লুট আর্ন ফ্রম ক্ল্যান ওয়ার হ্যাজ বিন ইনক্রিজ সব কিছু বাড়াই দিচ্ছে লুট টুট সব বাড়াই দিচ্ছে সো কোনো সমস্যা নেই দেয়াল আপগ্রেডের ক্ষেত্রে আপনি লুট ভালো পাবেন অ্যান্ড পার্সেন্টেজ ফর উইনিং ক্ল্যান ওয়ার্স ইনক্রিজ ওকে যে উইনিংয়ের যে একটা ব্যাপার আছে উইন করলে যে ধরনের লুট আসে সেটা বাড়বে মানে এখানে সব লুট রিলেটেড সোজা কথা সব কিছু বাড়াইছে সেখানে দেখেন ইনক্রিজ তো আর কোনো টেনশন নেই বাড়াইছে তো লুট টেনশন নেই লুট আসতেই থাকবে টেনশন নেই সোজা কথা স্পেলের ক্ষেত্রে কী করতে যাচ্ছে লাইটিং স্পেলের কী আবার করলো আচ্ছা দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজ ডান পার লাইট স্ট্রাইক হ্যাজ বিন ইনক্রিজ ওকে যে ড্যামেজটা আছে সেটাকে একটু বাড়াই দিচ্ছে লাইটিং স্পেলে ওকে ফাইন দ্যাটস গ্রেট অসাম উইথ টোটাল অফ এ 6 পার লেভেল ওকে 6 পার প্রত্যেকটা লেভেলেই একটু বাড়াইছে এটাই বোঝা যাচ্ছে ফ্রি স্পেল কী করতে চাচ্ছে দেখি এটা একটা রিব্যালেন্সিং করা হয়েছে এবং ইনক্রিজ ইটস ইউনিটি ওকে ফ্রি স্পেল ফ্রিজ ওকে ইউনিটি এবং হাউজিং
স্পেস রিকোয়ারমেন্ট রিডিউস টু ওয়ান, একটু কমাইছে এটা, হাউস পেল, হ্যাঁ হাউজিং স্পেস রিকোয়ারমেন্ট রিডিউস টু ওয়ান, এটাতে কী বুঝাইতে চাচ্ছে? আচ্ছা ফ্রি স্পেলের ক্ষেত্রে মেবি এটা, ওহো ফ্রি স্পেলের কি হাউজিং স্পেস কমাইছে? দ্যাটস গ্রেট, যদি কমাই থাকে ভালো। আচ্ছা ট্রেনিং কস্ট অ্যান্ড আই এম জানি না, নট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা ট্রেনিং কস্ট অ্যান্ড টাইম রিডিউস বাই 50%, ওকে এটা ভালো কথা, কষ্ট কমাইছে এবং টাইম মানে হয়তো মেবি এটা কেউ ইউজ করে না এর জন্য কমায় রাখছে। ট্রেনিং কস্ট অ্যান্ড টাইম রিডিউস বাই 50%, ওকে ডোনেশন কস্ট রিডিউস বাই 50%, ওকে ওকে সব কমাইছে সোজা কথা। ডিউরিং অফ দ্য ফ্রি স্পেল রিডিউস, মানে সোজা কথা ভালো করছে, এক হিসেবে এই আপডেটটা ভালো। অ্যান্ড ক্লোন স্পেলের ক্ষেত্রে কী করতে হচ্ছে? হাউজিং স্পেস রিকোয়ারমেন্ট রিডিউস টু 3, ওকে এটা অনেক ভালো করেছে, কজ এর আগে নর্মালি আমি যখন ক্লোন স্পেস ইউজ করতাম তখন 4টা স্পেস নিয়ে নিত, এটা অনেক বেশি নিত, সো এখন একটু ইজি হবে, মজা হবে, কজ অনেকেই টাউনাল 11-12 অ্যাটাক দিবে, তো একটা স্পেলের দরকার হতে পারে, একটা হাসতে নিয়ে নিতে পারে সেক্ষেত্রে, বা পয়জন নিতে পারে, বাট কুইক হোয়াট এভার নিয়ে নিতে পারে। এবং ট্রেনিং কস্ট অ্যান্ড টাইম রিডিউস বাই 25%, ওকে দ্যাটস গ্রেট, কস্টটা কমাইছে এটা অনেক ভালো করেছে। ডোনেশন কস্ট রিডিউস, ওকে দ্যাটস গ্রেট, 25% অ্যান্ড ডুপ্লিকেটস হাউজিং স্পেস রিডিউস বাই 25%, ওকে দ্যাটস গ্রেট, ওকে ডিফেন্স কী করেছে সেটা দেখি। টাউন হল আপগ্রেডের সাথে সাথে যেটা যেটা করা হবে, যে অল অ্যাভেলেবল বিল্ডিংস মাস্ট বি প্লেসড বিফোর ইউ আর অ্যাবল টু আপগ্রেড টু দ্য নেক্সট টাউন হল লেভেল, অল অ্যাভেলেবল বিল্ডিংস মাস্ট বি প্লেসড বিফোর ইউ আর অ্যাবল টু আপগ্রেড টু দ্য নেক্সট টাউন হল লেভেল, আল্লাহ জানে এটা কী বোঝাচ্ছে, হয়তো বা আপডেট করে নিতে বলতেছে টাউন হলটাকে। আচ্ছা আর্চার টাওয়ারের ক্ষেত্রে যেটা বলতেছে, লেভেল 12 ড্যামেজ ডিক্রিজ করেছে, মানে কমাই দিয়েছে সোজা কথা, 86-83 করে দিছে, এবং একটা মিনিট আমি আসতেছি। সো আমি ছিলাম কোথায়, আমি একটু এই জায়গায় ছিলাম, প্রবলেম ছিল, সরি অ্যাবাউট দ্যাট, হোপফুলি এসে পড়বে, একটা মিনিট, ওকে প্রায় এসে পড়েছে। ফ্রি স্পেল আরও নিচে গিয়েছিলাম আমি, ওকে ডিফেন্সের ক্ষেত্রে দেখতেছি আর্চার টাওয়ার কমছে লেভেল 12-র ক্ষেত্রে 86-83%, অর্থাৎ সব কিছুই কমাইছে, লেভেল 13-এর ক্ষেত্রেও সে পাওয়ারটা কমাই দিছে মারার 90-92%, এবং লেভেল 14-এর ক্ষেত্রেও 110-108 কমাই দিছে, দ্যাটস গ্রেট, অর্থাৎ অ্যাটাক দিয়ে একটু মজা টজা পাবো, তাহলে তো সব ট্রুপস মেরে ফেলে। ইনফার্নো টাওয়ারের ক্ষেত্রে কী করতে যাচ্ছে? ইনক্রিজড, মাই গুডনেস, আচ্ছা সিঙ্গেল অ্যান্ড মাল্টি ড্যামেজ ইনক্রিজ, ও গড সর্বনাশ, কী করলো, সিঙ্গেল অ্যান্ড মাল্টি মোড ড্যামেজ ইনক্রিজ, সিঙ্গেলে থাকুক কি মাল্টিতেই থাকুক দুই দিক থেকেই ইনক্রিজ করে দিছে। ইনফারো ইনফারনো দ্যাট ইজ অসম, একটা ডিফেন্স করবে সে এইবার, লেভেল 4-এর ক্ষেত্রে 54-58, ও লেভেল 5-এর ক্ষেত্রে 64-70, কী করছে এটা? আচ্ছা তার মানে স্পেলগুলো এখন ইউজ করতে হবে ইনফার্নোর ক্ষেত্রে। বোম টাওয়ার, আচ্ছা বোম টাওয়ার লেভেল 5 ড্যামেজ ইনক্রিজড, ওকে 44-46 তেমন কিছু এফেক্ট করবে না, এটা দুইটা বাড়াইছে। আচ্ছা ইগেলে কি করছে? রিমুভড, রিমুভ দ্যাট হাইজেক্স ড্যামেজ বোনাস টু গবলিনস, আচ্ছা গলেম 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 গলেম, আচ্ছা থাইজেক্সের যে একটা, অর্থাৎ ওয়ার অ্যাটাকের ক্ষেত্রে এবার খুব মজা হবে, এবার গোলেম থাকবে সিসির মধ্যে, অনেকের থাকে এবার, আগে থাকতো জায়ান্ট, এখন থাকবে গোলেম, সেই লেভেল এমনি গোলেমের পাওয়ার আছে, এখন হবে খেলা হবে সেই লেভেলের খেলা হবে। আচ্ছা ট্রুপস হচ্ছে কি হিলার, হিলারের ক্ষেত্রে কী করতেছে? লেভেল 4-এর হিলিং রিডিউসড ফ্রম 71-65, অর্থাৎ যে হিলিংয়ের যে পাওয়ারটা দিচ্ছে কমায়, এবং লেভেল 5-এর হিলিং রিডিউস করছে 90-80, অনেক কমায় দিছে, এটা কী করলো হিলারের ক্ষেত্রে? হিলার এখন অসহায় হয়ে থাকবে। মাইনর, মাইনরে কী করতেছে? মুভমেন্ট স্পিড ইনক্রিজ, দ্যাটস অসম, মাইনর একটু তাড়াতাড়ি যাবে, ও মাই গুডনেস ইনক্রিজ ফ্রম 250-400, চোখের পলকে চলে যাবে একদম। আচ্ছা টাইম রিকোয়ার্ড ফর মাইনর টু সারফেস অ্যান্ড সাবমেরজ রিডিউস ফ্রম 1.2 সেকেন্ড 0.6 সেকেন্ড,
যাই হোক, এটা একটা টাইমিংয়ের ব্যাপার বলছে। জায়েন্টের কথা বলতেছে কি, জায়েন্ট সেভেল হর্স, আচ্ছা এইচপি দিয়ে কী বোঝানো হচ্ছে, হর্স পাওয়ার, হ্যাঁ ইনক্রিজ পর 1200 থেকে 1280, ভালো বাড়াচ্ছে যেহেতু সমস্যা হবে না। আচ্ছা বোলারের ক্ষেত্রে কমাইছে কী লেভেল, বোলারের ক্ষেত্রে লেভেল 1 ডিপিএস দিয়ে বোঝাচ্ছে, আই ডোন্ট নো ডিপিএস দিয়ে বোঝাচ্ছে। পিকার ক্ষেত্রে কী হচ্ছে, পিকার ইনক্রিজ করেছে। আচ্ছা হিট পয়েন্ট, হিট পয়েন্ট, হিট পয়েন্ট, ওকে ওকে, এইচপি পর হিট পয়েন্ট। আচ্ছা এর আগে জায়েন্টের হিট পয়েন্ট বাড়াইছে। আচ্ছা বোলারের ড্যামেজ পার সেকেন্ড, ওকে ড্যামেজ, ডিপিএস মানে ড্যামেজ পার সেকেন্ড, যে ড্যামেজটা দিবে সেটাও আর কি রিডিউস, কমাই দিছে বোলারের, আরে কী করলো এটা, বোলার তো অসহায় থাকবে। আচ্ছা পেক্কা, পেক্কার ক্ষেত্রে হিট পয়েন্টটা বাড়াই দিছে, অসম, পিকআপ বেঁচে থাকবে আর কি। উই হ্যাভ অলসো ডিক্রিজ দ্য এলিক্সার কস্ট অফ দ্য ট্রেন পিকআপ ইন অর্ডার টু মেক দেম মোর অ্যাফোর্ডেবল হ্যাট লোয়ার লেভেলস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু কস্ট কমাই দিছে। ড্রাগনের ক্ষেত্রে কি, লেভেল 5 হর, আচ্ছা এইচপি, আচ্ছা হিট পয়েন্ট নট হর্স পাওয়ার, ইনক্রিজ 2900 থেকে, আচ্ছা ইনক্রিজ বাড়াইছে, ভালো কথা, হিট পয়েন্ট বাড়াতে লাইফ বেঁচে থাকবে ড্রাগনের ক্ষেত্রে। এবং লেভেল 6 একইভাবে একটু বাড়াই দিছে, উই হ্যাভ অলসো ডিক্রিজ দ্য এলিক্সার কস্ট, ওকে ফাইন, ড্রাগনের কস্ট কমাইছে। এবং উইচের ক্ষেত্রে অসাম, লেভেল 1 হর্স এইচপি দ্যাট ইজ হিট পয়েন্ট ইনক্রিজ বাড়াই দিছে, এবং লেভেল 2 ক্ষেত্রেও ইনক্রিজ করেছে এইচপি দ্যাট ইজ হিট পয়েন্ট, অ্যান্ড লেভেল 3 ক্ষেত্রে হিট পয়েন্টটা বাড়াই দিছে। এবং এই সবগুলোর ক্ষেত্রে ইনক্রিজ ফর্ম কতটুকু বাড়াইছে সেটাও বলে দেওয়া আছে, অ্যান্ড নাম্বার অফ স্কেলেটন, স্পাউন ইনক্রিজ, সব কিছু বাড়াইছে। আচ্ছা স্কেলেটনগুলোও কিন্তু নাম্বারগুলো বাড়াই দিছে, সমস্যা হবে না। এবং বিল্ডার বেস অ্যাডেড 20 টু বিল্ডার হল লেভেল 8, এবং সুপার পেকা ডিক্রিজ ডেড ড্যামেজ অ্যাক্রস অল লেভেল। আচ্ছা সবগুলো লেভেলেই যে দেশ মরার সময় যে একটা ড্যামেজ দিত সেটাও কমা আর কি কমাই দিছে, হোপফুলি দেখি, ওকে হ্যাঁ কমাই দিয়েছে। আচ্ছা অল দ্য ডিটেলস স্টেট চেঞ্জ ক্যান বি ফাউন্ড ইন আওয়ার ফোরাম, ক্লিক হেয়ার টু রিড দ্যাম, অর্থাৎ এই কমলা রঙের জায়গাটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি সব কিছু দেখতে পাবো। তো হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন কী ধরনের আপডেটটা আসছে। এই আপডেটটা আমার মনে হয় সুপার ছিল একটা বেস্ট আপডেট, আই লাভ দিস আপডেট, ক্ল্যাশ অন সবাইকে বলবো আমি। অ্যান্ড আশা করি এই আপডেটটা সবার ভালো লাগছে, যদি ভালো লাগে অ্যান্ড যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। ধন্যবাদ সবাইকে, কী বলবো এখন, সবাই ভালো থাকবেন, ক্ল্যাশ অন। Yeah.